হ্যালো এভরিওয়ান। সো এই ভিডিওতে আমরা আরেকটা স্টেটমেন্ট সম্পর্কে জানবো। সেই স্টেটমেন্টের নামটা হচ্ছে কাউন্ট। সো কাউন্ট স্টেটমেন্টে কি করে, যে কোনো কিছু কাউন্ট করে দেয়, তাই তো? কতটা কাউন্ট আছে, অর্থাৎ নাম্বার গুলাকে কাউন্ট করে দেয়। সো আমরা যেহেতু ডেমো ডাটাবেসটা ইউজ করবো, তো ফার্স্ট অফ অল আমাকে ইউজ ডেমো লিখে দিয়ে দিতে হবে, ঠিক আছে? দেন আমি যদি কুয়েরিটা রান করি, তাহলে ডেমোটা বোল্ড হয়ে গেলো, এখন কাজ করবে। এখন আমি কাউন্ট করার জন্য যে কোনো একটা টেবিল নিয়ে নিই। সো ডাটাবেসের মধ্যে টেবিল আছে কান্ট্রিজ। তো আমি বললাম সিলেক্ট স্টার ফ্রম কান্ট্রিজ, ওকে? তাহলে এটা যদি আমি কোয়েরিটা চালাই, তাহলে আমার সমস্ত কান্ট্রিগুলো দেখাবে। এখন আমি চাচ্ছি কতটা কান্ট্রিজ আছে, তাইলে সিলেক্ট আমি বলবো কাউন্ট করো। কাউন্ট কি করো, এখানে কান্ট্রি নেম অথবা কান্ট্রি আইডি, আমি বললাম কান্ট্রি, ঠিক আছে? আমি বললাম কান্ট্রি আন্ডারস্কোর আইডি, কান্ট্রি আইডি কাউন্ট করো কোথা থেকে, কান্ট্রিজ থেকে, কান্ট্রিজ নামক টেবিল থেকে। তুমি কান্ট্রিজ কান্ট্রিজ নামক টেবিল থেকে তুমি কান্ট্রি আইডি গুলোকে কাউন্ট করো। তাহলে কাউন্টের ভিতরে কান্ট্রি আইডি দিলে এখানে কতটা কান্ট্রি আইডি সেটাকে আমাকে প্রিন্ট করে দিবে, ঠিক আছে? সো সিলেক্ট করে দেবে। সো কোয়েরিটা রান করলে সিলেক্ট আন্ডারস্কোর কান্ট্রি, আচ্ছা কান্ট্রি বানানো হয় নাই, সরি। সো এটা যদি রান করি আমি, তাহলে এখানে দেখা যাচ্ছে 25টা কান্ট্রি আইডি আছে, ঠিক আছে? এই কান্ট্রি টেবিলের মধ্যে 25টা কান্ট্রি আইডি আছে। সো আমি যদি বলি যে না, সিলেক্ট স্টার ফ্রম, আবার সিলেক্ট স্টার আমাকে কাউন্ট করে দাও, সিও ইউএনটি কাউন্ট করে দাও কান্ট্রি নেম, তাহলে কান্ট্রি কান্ট্রি আন্ডারস্কোর এনএমই নেম, কতটা কান্ট্রি নেম আছে কোনটা থেকে, ফ্রম কান্ট্রিজ নামক টেবিল থেকে, ঠিক আছে? কান্ট্রিজ নামক টেবিল থেকে এটা যদি রান করি, তাহলে 25টাই দেখাবে, ঠিক আছে? ঠিক তেমনি আমরা যে কোনো অন্য একটা কলাম দেখতে পারি, যে এমপ্লয়িজ, ওকে? এমপ্লয়ি বা আমি বলতে পারি এখানে কাস্টমার নামক টেবিলটা দেখতে পারি, ঠিক আছে? আমি বললাম সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার্স, মানে কাস্টমার নামক টেবিলটা আমাকে দেখা, তাহলে কুয়েরিটা যদি রান করে, তাহলে কাস্টমার টেবিলটা দেখবে। এখন যদি বলি এখানে কতটা কাস্টমার আছে, তাহলে সিলেক্ট কাস্টমার নেম বলতে পারি বা কাস্টমার আইডি বলতে পারি, যে কোনো একটা, তাহলে সিলেক্ট কাউন্ট করে দেখাও কাস্টমার আন্ডারস্কোর আইডি কোথা থেকে, ফ্রম কাস্টমার্স থেকে, কাস্টমার্স নামক টেবিল থেকে তুমি এটাকে দেখাও, তাহলে এখানে কত আছে, টোটাল 12টা, ঠিক আছে? ঠিক তেমনি আমি যদি বলি না, আমি ডুপ্লিকেট কাস্টমার গুলা দেখবো না, ঠিক আছে? তো কাস্টমারের মধ্যে তো আবার ডুপ্লিকেট থাকতে পারে, ঠিক আছে? তো আমি ডুপ্লিকেট কাস্টমার গুলা দেখবো না, তাহলে কাউন্ট আমি বলবো কাউন্ট ডুপ্লিকেট ছাড়া, তাহলে কি দেখতে পারি, ডিস্ট্রিক্ট। তাহলে ডিস্ট্রিক্ট খার ডিস্ট্রিক্ট কি, যে কাস্টমারের মধ্যে কলামের মধ্যে কাস্টমার আইডি কাস্টমার নেম, দেন কন্ট্রাক্ট অ্যাড্রেস সিটি, ডিস্ট্রিক্ট সিটি দেখাও, তাই তো? আমি বললাম ডিস্ট্রিক্ট সিটি দেখাও কোথা থেকে, ফ্রম কাস্টমার থেকে, কাস্টমার থেকে ডিস্ট্রিক্ট সিটি গুলা দেখাও, যাতে ডুপ্লিকেট ভ্যালু না আসে। আমরা দেখছি হ্যাঁ, তাহলে 10টা আছে। বাট আমি যদি নর্মাল বলি সিলেক্ট কাউন্ট করো যে সিটি কোথা থেকে, ফ্রম যে ফ্রম কাস্টমার থেকে, ঠিক আছে? তাইলে কয়টা সিটি দেখাবে, তখন কিন্তু সিটি দেখাবে 12টা। বাট আমি যদি বলি যে না, শুধুমাত্র ডিস্টিংক সিটি গুলা দেখাও কাউন্ট করে, তাহলে সে দেখাবে 10টা। তাহলে দুইটা সিটি কে ছিল, ডুপ্লিকেট ছিল। এই যে কাউন্টে কি করে, কাউন্ট গুলা করে, সো ডিস্টিংকে কি করে, ডুপ্লিকেট গুলাকে বাদ দিয়ে দেয়, অর্থাৎ একটা একটা করে নেবে, ঠিক আছে? সো এই ছিল মূলত কাউন্টে কিভাবে কাজ করে। কাউন্টে মূলত আলটিমেটলি কয়টা আছে গণনা করে আমাদের রেজাল্টটাকে কি করে দেয়, প্রিন্ট করে দেয়। সো এই ছিল মূলত কাউন্ট স্টেটমেন্টের ইউজেস।